জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো বলেছেন, শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি চলমান অবস্থার অবসান সম্ভব, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তারানকো বলেন, আমাদের আরও আলোচনা বাকি আছে, শেষে সংবাদ সম্মেলন করে সব বিষয় জানানো হবে। তবে সিইসি এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি। And I wish to, as you've seen, I've been talking to many different interlocutors here in the